সম্ভবত আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের শুনানি দেখা যাবে সরাসরি। আগামী 27 সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই সম্প্রচার দেখতে পারবে যে কেউ। প্রধান বিচারপতি হিসেবে ইউএ ললিত দায়িত্ব নেওয়ার পর এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 2018 আদালত শুনানির লাইভ সম্প্রচারের পক্ষে মত দেয়, কিন্তু তা প্রয়োগ করা হয়নি। সংবিধান বেঞ্চের শুনানির মধ্যে দিয়ে এবার তা আনুষ্ঠানিকভাবে চালু হতে চলছে। সম্প্রতি প্রধান বিচারপতি একটি বৈঠকে সমস্ত বিচারপতিদের সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই বৈঠকের সর্বসম্মতিক্রমে লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচারের পক্ষে মত যায়। তখন সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত সংবিধান বেঞ্চের শুনানি দিয়ে শুরু হলেও পরবর্তীতে সমস্ত মামলারই সরাসরি সম্প্রচার করা হবে। উৎসাহী যে কেউ তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন।